আই হোপ ভিডিওটি থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটি টপিক কি হতে চলেছে। তাহলে আসুন সময় না নষ্ট করে ছোট একটা ভিডিও ক্লিপস একবার একটু দেখে নেওয়া যাক। দীর্ঘদিন ধরে গুজবে থাকার পর বাজারে ফাইনালি আসতে চলেছে মোবাইল গেম কল অফ ডিউটি মোবাইল। গেমটি এই মুহূর্তে বিটা ভার্সনে আছে এবং সিলেক্টেড কিছু কান্ট্রিতেই গেমটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এবং ঠিক এই কারণেই মনে করা হচ্ছে যে খুব শীঘ্রই বাজারে হয়তো অফিসিয়ালি লঞ্চ করা হবে এই গেমটিকে, এবং আমরা সবাই প্লে স্টোর থেকে গেমটি খুব সহজেই ইনস্টল করতে পারবো। যদি আপনিও চান গেমটিকে সবার ফার্স্ট ইনস্টল করবেন এবং গেমটিকে আপনি খেলবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্লে স্টোর ওপেন করতে হবে এবং কল অফ ডিউটি মোবাইল বলে সার্চ করতে হবে, এবং সেখানে আপনি প্রি রেজিস্টার বলে একটি অপশন পাবেন এবং সেখানে আপনি খুব ইজিলি রেজিস্টার করে নিতে পারবেন। এবং রেজিস্টার করা থাকলে আপনার যখনই গেমটি অফিসিয়ালি প্লে স্টোরে লঞ্চ করা হবে তখনই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং যার সাহায্যে আপনি গেমটিকে ডাউনলোড করতে পারবেন এবং ইজিলি গেমটিকে ডাউনলোড করার পর ইনস্টল করে আপনি গেমটি প্লে করতে পারবেন। এই মুহূর্তে মনে করা হচ্ছে যে গেমটির টোটাল মেমোরি হতে পারে 1.5 GB পর্যন্ত। এবার আসুন কল অফ ডিউটি মোবাইল গেমটির একটু ডিটেলসে ঢোকা যাক। কল অফ ডিউটি যারা আগের ভাষণগুলি দেখেছেন বা আগের ভাষণগুলি খেলেছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, তারা কিন্তু বেশ কিছুটা ক্যারেক্টার দেখতে যদি আপনি বলেন তাহলে ম্যাচ খুঁজে পাবেন এই নতুন ভাষণে। অর্থাৎ কল অফ ডিউটি মোবাইলের মধ্যে আগের কল অফ ডিউটি ভাষণগুলির সাথে ক্যারেক্টার দেখতে কিন্তু বেশ কিছুটা সাদৃশ্য আছে। এছাড়াও আপনারা জম্বি এবং ব্যাটল রয়্যাল মোডের মতো আরও বিভিন্ন গেমিং মোড দেখতে পাবেন এই নতুন কল অফ ডিউটি মোবাইল ভাষণটিতে। আপনি চাইলে কল অফ ডিউটি মোবাইলের সাথে পাবজি মোবাইল গেমের বেশ কিছু জায়গায় কম্পেয়ার করতে পারেন। যেমন ধরুন কল অফ ডিউটি মোবাইলে আপনারা ফ্রি ফর অল নামে ম্যাচ দেখার একটি অপশন পাবেন, যেটি হলো পাবজি মোবাইল গেমের টিম ম্যাচগুলির মতো, এবং কল অফ ডিউটি মোবাইলে আপনারা সর্বাধিক 8 জন প্লেয়ার মিলে টিম তৈরি করতে পারেন। এমনও মনে করা হচ্ছে যখন আপনি কল অফ ডিউটি মোবাইল গেমটি ওপেন করবেন তখন আপনি আপনার গেমিং স্ক্রিনে অনেক বেশি অপশন দেখতে পাবেন পাবজি মোবাইল গেমের থেকে, এবং যার সাহায্যে আপনি গেমটিকে অনেক বেশি স্মুথলি খেলতে পারবেন এবং গেমটিকে অনেক বেশি আপনি এনজয় করতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান কল অফ ডিউটি মোবাইলে নিজেদের মধ্যে ম্যাচ খেলবেন আপনারা সেটাও খেলতে পারেন। অন্যদিকে পাবজি মোবাইলেও সেম ফিচার্স এই মুহূর্তে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, কিন্তু শোনা যাচ্ছে কিছুদিন পর থেকে পাবজিতে এই সেম ফিচার্সটি আর ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে না। তবে আপনাকে জানিয়ে রাখি কল অফ ডিউটি মোবাইলের যে বিটা ভার্সনটি এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবেল আছে তার মধ্যে কিন্তু বেশ কিছু প্রবলেম দেখা গেছে। কল অফ ডিউটি মোবাইলের তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে তারা এর উপর অলরেডি কাজ করছে, এবং যখন তারা এই গেমটিকে অফিসিয়ালি মার্কেটে লঞ্চ করবে তখন তার মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। কল অফ ডিউটি গেমটি সম্বন্ধে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে আপনারা আমার অফিসিয়াল ওয়েবসাইট www.bengalitechnohub.com ভিজিট করতে পারেন এবং কল অফ ডিউটি গেমটি সম্বন্ধে আরও ডিটেলসে পড়তে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কল অফ ডিউটি গেমটি সম্বন্ধে আপনাদের কি মতামত। যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি লেটেস্ট ট্রেন্ডিং টেক নিউজের উপর ভিডিও আপলোড করব আপনারা আমার একটি ভিডিও মিস করবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।